আপনারা দেখছেন নিউজ কলকাতা জনকণ্ঠ। গ্রাম ও শহরের মেলবন্ধন। মালদা জামাইয়ের হাতে আক্রান্ত সহ শ্বশুরবাড়ির লোকেরা, আক্রান্ত স্ত্রী, শ্বশুর শাশুড়ি ও কাকি শাশুড়ি আশঙ্কাজনক অবস্থায় তাদের মালদা মেডিকেল কলেজের হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর থেকে পলাতক জামাই ও তার বাবা মা, ঘটনাটি ইংরেজবাজার থানার রাজনগর বাগবাড়ি এলাকায়। জখমরা হলেন তানজিলা বিবি 18 বছর, তার বাবা শহীদুল শেখ 40 বছর, মা এলিমা বিবি 35 বছর ও কাকিমা রুকিনা বিবি। আমার মেয়ে 3 মাস আগে বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার পর খুব জোর তো 2-4 দিন ভালোবেসেছে আমার মেয়েকে, আবার নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর অশান্তি, ছেলেকে মেয়ের কাছে ভিড়তে দিচ্ছে না, আমার মেয়েকে অন্য ঘরে, আবার ওর ছেলেকে অন্য ঘরে, আমার মেয়েকে একা ঘুমাই। এই মানে জেলখানার মতন বাড়িতে রাখে, কয়েদির মতন ভরে রাখে, সবসময় গেটের বাইরে বাড়তে দিবে না, মায়ের সাথে ফোনে কথা বলতে দিবে না, বাবার সাথে ফোনের কথা বলতে দিবে না। ওর শাশুড়ি, ওর শ্বশুর, ওর স্বামী, ওর দুটা নন, ওর আমার জামাই আমার বাড়ি যেসি কোনোদিন আসে তো ওই মার দিয়ে, আমাদের পাশে বাড়িতে মাঠ আছে, মার দিয়ে লুকিয়ে আসবে, ওর মা খেয়ে জানতে পারবে না। ওর মা যেসি জানে তো বেটার সাথে অশান্তি, আমার মেয়েকে অশান্তি। আমি 1,20,000 টাকা ডিমান্ড দিয়েছি, 10 আনার সোনা দিয়েছি, আবার ঘরের সামান সবই দিতে রাজি হয়ে গেছি, কিন্তু এই ঘটনার পর থেকে আমি সামান বানাইতে দেয়নি বা দিব দিনি। এখন আমার 8-10 দিন হয়েছে, সমাজ বসেছিল আমাদের গ্রামের সমাজ, সমাজে বললো এসা ওর ছেলে, ওর মা, ওর বাবা কি মেয়েকে লিব না, ছুটি ছাড়ান হবে। তখন এবার সমাজ, আমাদের সমাজ আমাদের পক্ষ থেকে মানে এবারকার মতন মীমাংসা করা মেয়েটাকে গছিয়েছে ওদের বাড়িতে। আজকে 4 দিন হলো রবিবারে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর রবিবার খাইনি, মেয়ে বাড়ি থেকে খাওয়া খেয়ে গেছিলো। এবার সোমবারের দিন থেকে মেয়েকে খাইতে টাইতে দিচ্ছে না, ছেলেকে বলতে দিচ্ছে না, ছেলেকে অন্য ঘরে ঘুমাচ্ছে, মেয়েকে অন্য ঘরে ঘুমাচ্ছে। আমার মেয়ে চিৎকার করে রাত্রে কাঁদছে, ঘুমিয়ে উঠতে পারে না। আজকে কি হয়েছিল? আজকে মানে বিহেনও বললো বাবাকে ফোন করে কি বিহে তুমি সন্ধ্যাবেলা আমাদের বাড়ি আসো, জামাই আমাকে ফোন করে বললো তোমার আব্বাকে বাড়ি পাঠাও। এবার আমি বললাম কি 1,00,000 যাবো, আমিও সাইনার আমার মেয়েকে দেখতে যাবো, আমার যা খেলো ওর কাকিমাকে নিলাম, আমি গেলাম, ওর মাসি গেল, ওর বাবা গেল, দিয়ে আমরা সবটি দেখতে গেলাম। দেখে মেয়েটাকে বকলাম কেন খাওয়া দাওয়া খাচ্ছি না, কেন কি হয়েছে ভালো কি মন্দ। ওর শাশুড়ি আমাকে 1 জুত্তা মেরে দিল ওর বাড়িতেই, ভয়ে আমরা বাড়িয়ে বাড়িয়ে গেলাম। আমার যাও খেয়ে ওখানে তলে ফেঁকা যাচ্ছে, ওরা 4 জন মেরেছে আমার যাকে, আমার জামাই, আমার বিহেন, ওরা মেরেছে। আমরা ভয় এদিকে এসছি, আবার ওর বাবাকে এসে স্কুল পাড়াতে, স্কুলের পাশে বাড়িতে ধৈরা ঘুষি ঘুষি বক্সেন বক্সেন আমার জামাই আর আমার বিহে মেরেছে আমরা 4 জন খেয়ে। কে মেরেছে ওগুলো? আমার বিহেন আর আমার জামাই আর আমার বিহে। কি দিয়ে মারধর করা হয়েছে? মারধর লিচ্ছে গা বক্সেন, কোনো হাইসা টাইসা দিয়ে না, খালি বক্সেন চালাচালি মেরা, আমরা তো কিছুই মারতাম না, মেয়ে চাঁড়া কিভাবে মারবো। কে ভর্তি আছে হাসপাতালে? আমার স্বামী হাসপাতালে। আমরা আমাদের কো কাইটা কুইটা দাচ্ছে এগুলা। আপনাদের ভর্তি নিল না? আমার এটা আঙ্গুলটা ভেঙে গেছে, আমাকে ভর্তি নিল না, কি ডাক্তার বললো ভর্তি হলে ভালো হয়, তো আমার এখন তো সমস্যা বাড়ির। আপনার নাম? এলিমা বিবি। মেয়ের কে হন? মেয়ের মা। কি চাইছেন এখন? আমি চাইছি যে আমার মেয়েকে ওই বাড়িতে ই করবো না। থানায় অভিযোগ জানাবেন? হ্যাঁ, অত্যাচার কবে মেয়েরা ফেঁকা দিবে মেয়েকে, আমার মেয়ে আমাকে গোছে দিবে, আমি যা দিয়েছি তা দিয়ে দিবে, এটুকুই আমার। জানা গেছে একই গ্রামের বাড়ি জামাইয়ের 3 মাস আগে জামাই রোহিত শেখের সঙ্গে তানজিলা বিবির বিয়ে হয়। দাবি মতন পণ দেওয়া সত্ত্বেও তানজিলার উপর অত্যাচার শুরু হয়। শ্বশুর বাড়ির লোকেরা বলে, অভিযোগ করে, এক ঘর করে রাখা হয়েছিল তাদের। বুধবার রাতের দিকে তানজিলাকে মারধর শুরু করলে খবর পেয়ে ছুটে যান বাবা মা ও কাকিমা, তাদেরও রোহিত মারধর করে বলে অভিযোগ করা হয়।